মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন। জিবরিল ফেরেশতা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মাল ঈমান, এর অর্থ হলো ঈমান কাকে বলে। তখন ওই রাসূল সুস্পষ্ট জবাব দিয়েছেন, ঈমান কাকে বলে। হাদিসে উল্লেখ আছে আল্লাহ রাসূল পরিষ্কার জবাব দিয়েছেন, ঈমান কাকে বলে। কিন্তু সমস্যা হলো, আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান, দেড় হাজার বছর আগে আমার নবী ঈমান কাকে বলে যে বলে গেলেন, শিক্ষা দিয়ে গেলেন, এটা জানাকে এত মূল্যবান মনে করে না, নিজের কৃষিকাজকে যত মূল্যবান মনে করে, নিজের গৃহস্থীকে যত মূল্যবান মনে করে, ঈমান চিনাকে তত মূল্যবান মনে করে না, নিজের ব্যবসাকে যত মূল্যবান মনে করে, নিজের চাকুরিকে যত মূল্যবান মনে করে, ঈমান চিনাকে তত মূল্যবান মনে করে না। এই জন্য এদের গৃহস্থীতে কোনো ত্রুটি নাই, শুধু ঈমান চিনার বেলায় ত্রুটি। এদের ব্যবসায় কোনো ত্রুটি নাই, শুধু ঈমান চিনার বেলায় ত্রুটি। এদের চাকুরির ডিউটিতে কোনো ত্রুটি নাই, শুধু ঈমান চিনার বেলায় ত্রুটি। এই উদাসীনতা প্রমাণ করে এদের কাছে ঈমানের চেয়ে গৃহস্থীর মূল্য বেশি, এদের ঈমানের চেয়ে ব্যবসায়ের মূল্য বেশি, এদের ঈমানের চেয়ে চাকুরির মূল্য বেশি। গৃহস্থী করতে পারলে চিরস্থায়ী জান্নাতি হওয়া যাবে, ক্ষণস্থায়ী জীবনে ফসল পাওয়া যাবে। ব্যবসা করতে পারলে চিরস্থায়ী মুনাফা পাওয়া যাবে, না ক্ষণস্থায়ী জীবনের মুনাফা। চাকুরি করতে পারলে চিরকাল বেতন পাওয়া যাবে, না ক্ষণস্থায়ী। এই সবগুলি ক্ষণস্থায়ী বিষয়ের মূল্য বেশি। যে ঈমান নিয়ে মরতে পারলে চিরস্থায়ী জান্নাত পাওয়া যাবে, সেই ঈমানের মূল্য কম। এই উদাসীনতা, এই অবহেলা ঈমানের প্রতি, মহামূল্যবান সম্পদ, এর প্রতি এই অবজ্ঞা দূর হওয়ার স্বার্থেই সমস্ত মুমিন মুসলমানদের জানা দরকার যে দেড় হাজার বছর আগে যে জিবরিল জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূল কি বলেছিলেন। আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন ঈমান কাকে বলে, জবাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা কথা? ছয়টা কথা। ছয়টা কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ছয় কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। এই ছয় কথা রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত আছে। কিন্তু যে হাদিসে উল্লেখ আছে জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলেছেন, এটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। জিবরিলের প্রশ্নের জবাবে রাসূল বলেছিলেন, এই জন্য হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসের মধ্যে ছয় কথা একত্রিতভাবে বর্ণিত আছে, কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে বর্ণিত থাকলে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত থাকলে, অথবা হাদিসে জিবরিলে একত্রিতভাবে বর্ণিত থাকলেও, আমাদের সমাজের যে সমস্ত মুসলমানেরা কোরআন হাদিস নিয়ে লেখাপড়া করেনও না, লেখাপড়া করার দরকারও মনে করেন,
তারা খুঁজে পাবেন না ছয় কথা কোরআনের কোন আয়াতে আছে, তারা খুঁজে পাবেন না ঈমানের ছয় কথা রাসূলের কোন হাদিসে আছে। হাদিসে জিবরিল তাদের সামনে খুলে দিলেও তারা পড়তে পারবেন না যে এইখানে ছয় কথা কি আছে। কাজেই কুরআন হাদিস নিয়ে যারা লেখাপড়া করেন না তারা এই ছয় কথা পাবেন কোথায়, তাদের পাওয়ার সুবিধার জন্য উলামায়ে কেরাম যে অবদান রেখেছেন সেটা হলো উলামায়ে কেরাম কুরআন হাদিসের বর্ণিত ছয় কথা একটা কলেমার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এখন আপনাদের তিশ পারা কুরআন ঘাটতে হবে না, রাসূলের লক্ষ লক্ষ হাদিস অনুসন্ধান করতে হবে না, এই কলেমাটা বুঝে শুনে গ্রহণ করে নিলেই আপনি ঈমানের সম্পদ আপনার হাসিল হয়ে গেল। এই কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল কথার অর্থই হইল ঈমানের বিস্তারিত বিবরণ। কলেমাটার নাম ঈমানে মুফাসসাল অর্থ ঈমানের বিস্তারিত বিবরণ। এখানে ঈমানের বিস্তারিত বিবরণ কোরআন হাদিস থেকে কি বলা হয়েছে, বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার তো মনে হয় আপনারা অনেকে জানেন, জানেন না কি অনেকেই, অনেকে নয় সব মুসলমানের জন্য জানা ফরজ ছিল। আমি অনেকে বললাম কেন, আমার জীবনে একটা বয়স ছিল যখন আমি অনুসন্ধান করলে দেখতে পেতাম এই ঈমানে মুফাসসাল নামের কলেমা সব মুসলমানে জানে, সব মুসলমানে বিশ্বাস করে। আমার জীবনে একবার এমন একটা সমাজ ছিল যেই সমাজে খোঁজ নিলে দেখা যেত ঈমানে মুফাসসাল নামের কলিমাটা সমস্ত মুসলমানে জানে এবং সমস্ত মুসলমানে বিশ্বাস করে। এই সমাজটা কখন ছিল, যখন আমার ছেলেবেলা আমার ছাত্র জমানা ছিল, তখন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় সকালবেলা একটা মক্তব চালু থাকত। সকালবেলার সেই মক্তবের উস্তাদ মহল্লার পাড়ার গ্রামের সমস্ত কচি কাঁচা ছেলেমেয়েরা ওই মক্তবে ভর্তি যাইত। মক্তবের পড়া শুরু হতো ফজরের নামাজের পর থেকে, ছুটি হয়ে যেত প্রায় আটটা নটার দিকে। মক্তবের ছুটি হওয়ার পরে এই ছেলেমেয়েরা ঘরে এসে চা নাস্তা খেয়ে খাওয়া দাওয়া করে, যার মনে চায় স্কুলে যাইত, যার মনে চায় কলেজে যাইত, যার মনে চায় ভার্সিটিতে যাইত, যার মনে চায় গৃহস্থিতে যাইত, যার মনে চায় দোকানদারিতে যাইত, যার জীবনের যত পেশা আছে যত কাজ আছে সবগুলিতে নটার পরে দশটার মধ্যে যাইত। কিন্তু সমস্ত মুসলমান ছেলেমেয়েরা ফজরের পরে মক্তবে যেত। কোনো মুসলমানের ছেলেমেয়ে মক্তবে যাওয়ার থেকে বিরত থাকতো না, মা বাবাও এদেরকে মক্তবে পাঠাইতো, এরাও মক্তবে যাইত। বলেন তো স্কুলের পড়া ব্যাঘাত করে মক্তব পড়ানো হতো না, স্কুলের ক্লাস শুরু হওয়ার আগেই মক্তব ছুটি হয়ে যেত? হ্যাঁ, স্কুলে প্রাইমারি স্কুলের পড়া শুরু হওয়ার আগেই মক্তবের পড়া শেষ, এই জন্য কোনো সাংঘর্ষিকতা ছিল না। পরিস্থিতি এমন ছিল না যে মক্তবে গেলে প্রাইমারি স্কুলে ভর্তি পারবে না, প্রাইমারি স্কুলে গেলে মক্তবে ভর্তি পারবে না, এমন কোনো সাংঘর্ষিকতা ছিল না। সমস্ত মুসলমানের ছেলেরা সকালবেলার মক্তবে যাইত, মেয়েরা মক্তবে যেত, আর মক্তবের উস্তাদ সর্বপ্রথম কলেমায়ে তৈয়বা শিক্ষা দিতেন,
সমস্ত মুসলমান ছেলে মেয়েদের তারপর কলেমায়ে শাহাদত শিক্ষা দিতেন তারপর ইমানে মুজমাল শিক্ষা দিতেন তারপরে ইমানে মুফাসসাল শিক্ষা দিতেন কলেমাগুলি মুখস্থ করত অর্থ পড়ত অর্থ বুঝত অর্থ বিশ্বাস করত ওই কচি কাঁচা বয়সেই সমস্ত মুসলমানের ছেলে মেয়েরা সকালবেলার মক্তবে ইমানদার হইয়া যাইত এই মহামূল্যবান ইমানের সম্পদ মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েদের হাতছাড়া করার অসৎ উদ্দেশ্যে ইমান নামের মহামূল্যবান সম্পদ মুসলমানের ছেলে মেয়েদের হাতছাড়া করার অসৎ উদ্দেশ্যে আজকাল বুড়ে কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হয়েছে কোনোটা কিন্ডারগার্টেন নামে আরো কোনো কতটা কত নামে আমি যেই সময়ের কথা বললাম সেই সময়ে কি সমাজে প্রাইমারি স্কুল ছিল না প্রাইমারি স্কুলের কারণে মক্তবের পড়ায় কোনো ব্যাঘাত নাই মক্তবের কারণে প্রাইমারি স্কুলের পড়ায় কোনো ব্যাঘাত নাই কেন দুইটার টাইম দুইটা মক্তবের টাইমে এই সমস্ত কিন্ডারগার্টেন এর টাইম ধার্য করার পিছনে অসৎ শয়তানি উদ্দেশ্য হলো মুসলমানের কলিজার টুকরা ছেলে মেয়েরা যেন ইমানের সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায় এই জন্য বলেছি আমার জীবনে এক সময় দেখতাম সব মুসলমানে ইমানে মুফাসসল জানত কিন্তু এই বয়সে দেখতেছি অনেক মুসলমান এই ছেলেবেলায় ছোটবেলায় কচি বয়সে ইমানে মুফাসসল জানার সুযোগ হইতার নাইছে আগের আমলে বাচ্চারা যে যে টাইমে ইমানে মুফাসসল শিখত এখন এর মুসলমানের বাচ্চারা এই টাইমে কিন্ডারগার্টেনে পড়ে কাজী এখন বলতে হয় আমার মনে হয় আপনারা অনেকেই জানেন তখন জানতাম সব মুসলমান জানে আর এখন বলি কি মনে হয় অনেক মুসলমান জানে তো অন্তত যারা জানেন ইমানে মুফাসসালটা ইমানে মুফাসসল যারা শিখেছেন বুঝেছেন বিশ্বাস করে ইমানের দৌলত ইমানের সম্পদ হস্তগত করেছেন তাদের জানা থাকার কথা যে এখানে আমি ছয়টা কথা বিশ্বাস করেছি এই ছয় কথাই হাদিসে জিবরিলে বর্ণিত হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমি আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাসী হলাম আমি আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাসী হলাম আমি নবী রাসূলগণের প্রতি বিশ্বাসী হলাম আমি তাকদীরের প্রতি বিশ্বাসী হলাম আর আমি পরকালের চিরস্থায়ী জীবনে বিশ্বাসী হলাম কটা হইল ছয়টা আল্লাহ বিশ্বাস ফেরেশতা বিশ্বাস আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস নবী রসুল বিশ্বাস তকদির বিশ্বাস পরকাল বিশ্বাস বর্তমান যুগে যারা এই সমস্ত কিন্ডারগার্টেনের চক্রান্তে পড়ে ইমানে মুফাসসল শিখতে পারেননি তারা হয়তো আমার এক দুইবারের বলার দ্বারা বলতে পারবেন না কিন্তু এত সব শয়তানি চক্রান্তের ভিতর দিয়ে ও যারা ইমানে মুফাসসল শিখেছেন তারা একটু বলেন তো ইমানে মুফাসসলে আমরা কত কথা বিশ্বাস করে ইমানদার হলাম এই ছয় কথার প্রথম কথা আল্লাহ বিশ্বাস দ্বিতীয় কথা ফেরেশতা বিশ্বাস তৃতীয় কথা কুরআন বিশ্বাস চতুর্থ কথা নবী রাসূল বিশ্বাস পঞ্চম কথা তকদীর ছয় নম্বর আখেরাত ছয় নম্বর আখেরাত এই ছয় কথা একত্রে বিশ্বাস করার নাম ওই ইমান এই ছয় কথা একত্রে বিশ্বাস করার নাম ওই ইমান এই ছয় কথার কোন একটা কথা যদি কেউ বিশ্বাস করে না অথবা মানে না অথবা এমন কথা বলে বা এমন কাজ করে
যদ্দারা সয়কতার কোনো কথা অমান্য করা অবদারিত হয়ে পড়ে, মান্যতা আর থাকে না, এমন ব্যক্তির ঈমান থাকে না, সে মুমিন মুসলমান থাকে না। এই সয়কতার তিন নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করলাম। সয়কতার তিন নম্বর কথা, আসলে তিন নম্বর কথাটা এভাবে বলা হয়নি যে আমি কোরআন বিশ্বাস করলাম, বলা হয়েছে আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম। কারণ মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কাছে জাবুর নামের আসমানি কিতাব নাযিল করেছিলেন। একই কারণে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাযিল করেছিলেন। একই কারণে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব নাযিল করেছিলেন। এইভাবে শতাধিক আসমানি কিতাব আল্লাহ বিভিন্ন নবী রসুলের কাছে নাযিল করেছিলেন। কিন্তু ওই সমস্ত আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে সংরক্ষিত নয়, সংরক্ষিত নেই, বরং ইহুদি খ্রিস্টানেরা তাওরাত এবং ইঞ্জিল কিতাবকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ফেলেছে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইউহাররিফুন আল কালিম আম্মা ওয়াদিহি, এরা আল্লাহর কিতাব ইচ্ছাকৃতভাবে বিকৃত করে ফেলেছে। এখানে এসে অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে তাহলে দেড় হাজার বছর আগে কুরআন নামের যে আসমানি কিতাব আল্লাহ মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করেছিলেন, দেড় হাজার বছরের মুসলমানেরা এই কুরআনে যে বিকৃতি সাধন করেনি তার প্রমাণ কি? অন্যান্য নবীর উম্মত যেমন নবীর কাছে নাজিল করা আসমানি কিতাবকে বিগড়াইয়া ফেলছে, মুসলমানেরাও তো মুহাম্মদুর রাসূলের কাছে নাজিল করা কোরআন বিগড়াইয়া ফেলতে পারে। অন্যান্য আসমানি কিতাব যদি একটাও সংরক্ষিত নাই, অবিকৃত নাই, তাহলে দেড় হাজার বছরের কোনো দুষ্ট মুসলমান কোরআনকে যে বিগড়াইল না তার প্রমাণ কি? এই প্রশ্নের জবাব আল্লাহ নিজেই কোরআনে দিয়া বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন যেভাবে আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি তেমনিভাবে এই কিতাবকে কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আল্লাহর গ্যারান্টি, কিয়ামত পর্যন্ত কোরআন ইচ্ছা করলেও কেউ বিগড়াইতে পারবে না। এই কোরআন যে অবিকৃত এর দলিল হইল এই আয়াত। শুধু দলিল নয়, কোরআন যে অবিকৃত তার প্রমাণও আছে, একটা হলো দলিল আর একটা হলো প্রমাণ। দলিল তাকে কোরআনে হাদিসে, আর প্রমাণ তাকে অবস্থা ব্যবস্থায়। দলিল তাকে কোথায়? কোরআনে হাদিসে। আর প্রমাণ তাকে কোথায়? অবস্থা ব্যবস্থায়। কোরআন যে অবিকৃত এটার দলিল হলো আল্লাহর সেই ঘোষণা যে আমি আল্লাহ জিম্মা নিয়েছি, কেউ কোরআন বিগড়াতে পারবে না। এটা হইল কোরআন অবিকৃত আর দলিল। কোরআন যে অবিকৃত এটার প্রমাণও আছে। প্রমাণ কি? কোরআন হাদিসে থাকে না অবস্থা ব্যবস্থায়। এবার সেই অবস্থা ব্যবস্থাটা শুনুন। ইউরোপের একজন সেরা স্বাস্থ্যবিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি, তিনি ধর্মবিশ্বাসে খ্রিস্টান ছিলেন। তিনি একটা অসৎ চিন্তা করলেন। কি অসৎ চিন্তা? যে মুসলমানের ধর্মগ্রন্থ কোরআনে যদি কোনো ভুল পাওয়া যায় তাহলে সারা পৃথিবীতে প্রচার করে দেওয়া যাবে মুসলমানের ধর্মটা ভুল। এই অসৎ চিন্তা করে তিনি কোরআনের ভুল খুঁজতে আসলেন। এসে দেখলেন কোরআন নিজে না বুঝলে ভুল বের করা সম্ভব নয়, তাই আগে তিনি কোরআন বুঝার চেষ্টায় লেগে গেলেন। কোরআন বুঝার চেষ্টায় লেগে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বুঝার কোনো উপায় নাই। এই কারণেই বাংলাদেশের ১৬ কোটি মুসলমানের ছেলে মেয়েদেরকে
কুরআন বুজার যোগ্যতা অর্জন করার জন্য মাদ্রাসায় 10 বছর এদেরকে আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়। আজকে কথায় কথায় আপনাদেরকে একটা তথ্য দিলাম, যে সমস্ত মুসলমানের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে এদেরকে 10 বছর পর্যন্ত শুধুমাত্র আরবি ভাষা শিক্ষা দেওয়া হয় কেন? এছাড়া কুরআন বুজার কোনো উপায় নাই। তাহলে মাদ্রাসায় যে আরবি ভাষা পড়ে আপনাদের ছেলেমেয়েরা 10 বছর পর্যন্ত কোন উদ্দেশ্যে? কুরআন বুজার উদ্দেশ্যে। এই মহাসত্যটা আমাদের বর্তমান সমাজের কিছু মুসলমানের উপলব্ধিতে আসে না। আমাদের সমাজে এমন কিছু মুসলমান পাওয়া যায় যারা লাইব্রেরি থেকে কোরআনের বাংলা অনুবাদ কিনে নিয়ে ঘরে বসে বসে নিজে নিজেই পড়েন, পরে মনে করেন আমিও একজন কোরআন শিক্ষায় শিক্ষিত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে কোনো মেডিকেল কলেজে যে পাঠ্য বই আছে, এমন একটা মেডিকেল কলেজের ইংরেজি ভাষায় লিখিত পাঠ্য বইয়ের যদি বাংলা অনুবাদ প্রকাশ হয়, সেই অনুবাদটা লাইব্রেরি থেকে কিনে নিয়ে যদি কেউ কোনো প্রফেসরের কাছেও শিখে না, কোনো কলেজেও ভর্তি হয় না, ঘরে বসে বসে নিজে নিজেই পড়ে, মেডিকেল কলেজের বাংলা অনুবাদিত পাঠ্য বইটা কিনে নিয়ে নিজে নিজে ঘরে বসে বসে পড়ে সেই বই অনুপাতে যদি রুগীর চিকিৎসা করে, রুগীর অপারেশন করে, রুগীর 12টা বাজবে কিনা? মেডিকেল কলেজের বই নিজে নিজে পড়া রুগীর চিকিৎসা করলে যেমন রুগীর 12টা বাজতে বাধ্য, কোরআনের বাংলা অনুবাদ কোনো মাদ্রাসায় ভর্তি না হয়ে, কোনো উস্তাদের শিষ্যত্ব গ্রহণ না করে নিজে নিজে পড়ে কোরআন বুজার দাবি করলে ইমানেরও 12টা বাজতে বাধ্য। আর যদি আপনারা মনে করেন যে কোরআন মেডিকেল কলেজ বইয়ের মেডিকেল কলেজের বইয়ের চেয়ে আরো সহজ, তাহলে সেটা ভিন্ন কথা। মনে করেন কি আপনারা কোরআন মেডিকেল কলেজের বইয়ের চেয়ে আরো সহজ? তাহলে মেডিকেল কলেজের বই যদি নিজে নিজে পড়ে ডাক্তার হওয়া যায় না, প্রফেসরের প্রফেসরকে উস্তাদ মানতে হয়, মেডিকেল কলেজের ছাত্র হতে হয়, তাহলে কোরআন বুঝার জন্য কেন মাদ্রাসার ছাত্র হতে হবে না, কেন আলেমকে উস্তাদ মানতে হবে না? ডক্টর মরিস বুকাইলি এই সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করা ছাড়া কোরআন বুঝার কোনো উপায় নাই। তাই তিনি সৌদি সরকারের সহযোগিতায় আগে আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করলেন। পাণ্ডিত্য অর্জন করার পর এবার তিনি কোরআন পড়া শুরু করলেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন পড়ে সমাপ্ত করলেন, কোনো ভুল খুঁজে পেলেন না। কোরআনের ভুল বের করার জন্য এসেছিলেন যাতে প্রচার করে দেওয়া যায় সারা দুনিয়ায় যে এই মুসলমানদের ধর্মগ্রন্থ ভুল, এদের ধর্মটাই ভুল, এই সুযোগটা তিনি পেলেন না। আরো অনুসন্ধান চালালেন, ইসলামের প্রথম যুগের লেখা কোনো কোরআন কোথাও পাওয়া যায় কিনা। মিশরের নাকি কোন দেশের জাদুঘরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের এডিশন বিদ্যমান আছে। তিনি ভাবলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতের লেখা কোরআনের সাথে 1500 বছর পরে প্রেসের সাফা কোরআন মিলাইলে অবশ্যই যথেষ্ট পরিমাণ ভুল পাওয়া যাবে। তাই তিনি প্রেসের সাফা কোরআন ওই দেশের জাদুঘরে রক্ষিত উসমানের হাতের লেখা কোরআনের সাথে মিলালেন, মিলিয়ে একটা কথারও বেশ কম পেলেন না, একটা শব্দেরও বেশ কম পেলেন না, একটা অক্ষরেরও বেশ কম পেলেন না, একটা নুক্তারও বেশ কম পেলেন না, একটা জের জবরেরও বেশ কম পেলেন না। পেয়ে যিনি এসেছিলেন ইসলামকে ভুল প্রমাণ করার জন্য, তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটা হইল কোরআন যে সংরক্ষিত, কোরআন যে বিকৃত নয়, এর দলিল না প্রমাণ? দলিল তো কোরআনই আছে, এটা দলিল না, এটা প্রমাণ। কোরআন যে বিকৃত নয়, কোরআন যে সংরক্ষিত, এটা দলিলও, এর পক্ষে দলিলও আছে প্রমাণও আছে, দুটোই আপনাদের সামনে পেশ করলাম, দলিলও আছে প্রমাণও আছে।
ডক্টর মরিস বুকাইলি ইসলাম গ্রহণ করার পর সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটার নাম হলো দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স, এর বাংলা অনুবাদ হয়েছে, অনুদিত বাংলা গ্রন্থের নাম বাইবেল কোরআন ও বিজ্ঞান। এই গ্রন্থে বদরুলুক আধুনিক বিজ্ঞানের চুল ছেঁড়া আধুনিক বিজ্ঞানের দ্বারা চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে বিদ্যমান বাইবেল ভুল, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের হাতে বিদ্যমান তওরাতের এডিশন ভুল, ইঞ্জিলের এডিশন ভুল, আধুনিক বিজ্ঞানের দ্বারা সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে। একমাত্র কোরআন আসমানি কিতাবগুলির মধ্যে একমাত্র কোরআন সংরক্ষিত আসমানি কিতাব, বিশুদ্ধ আসমানি কিতাব। এতটুকু কথা বোঝার পরে এবার আমরা আবার ইমানে মুফাসসালের দিকে ফিরে যাই। এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব। এই আসমানি কিতাব, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন আসমানি কিতাব বলতে বর্তমান দুনিয়াতে কোনটা শুদ্ধ আর বাকিগুলি ভুল? সুতরাং তিন নম্বরে এসে আমরা বলবো আমরা কোরআন বিশ্বাস করলাম। তিন নম্বরে এসে কি বলবো? কোরআন বিশ্বাস। এক নম্বরে আল্লাহ বিশ্বাস করার নাম ইমান, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করার নাম ইমান, তিন নম্বরে কোরআন বিশ্বাস করার নাম ইমান, চার নম্বরে নবী রসুল বিশ্বাস করার নাম ইমান, পাঁচ নম্বরে তকদির বিশ্বাস করার নাম ইমান, ছয় নম্বরে পরকাল বিশ্বাস করার নাম ইমান। এই যে তিন নম্বরে আমরা কোরআন বিশ্বাস করে ইমানের সম্পদের অধিকারী হলাম, তিন নম্বরে কি বিশ্বাস করে ইমানদার হলাম? কোরআন। অনুসন্ধান চালালে দেখা যাবে বর্তমান সমাজের শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান পরিচয়ধারী এমন আছেন যারা কোরআনের কোনো না কোনো কথা বিশ্বাস করেন না। এক কথা বিশ্বাস করলে আরেক কথা করে না, আরেক কথা বিশ্বাস করলে আরেক কথা করে না, আরেক কথা বিশ্বাস করলে আরেক কথা বিশ্বাস করে না। কোরআনের এক দুইটা কথাও যদি কেউ অবিশ্বাস করে তাহলে তার ইমান আর মোটেও থাকে না। কথাটা সহজে বোঝাবার জন্য একটা উদাহরণ দিই, দেখুন। আমার তো মনে হয় আপনারা যারা অন্তত যারা নামাজ পড়েন তারা অবশ্যই জানেন উজুর কু ফরজ কটা, উজুর ফরজ কটা, মুখ দোয়া, হাত দোয়া, মাথা মাসে করা, ফাও দোয়া। হাত ধুইল, মাথা মাসে করল, ফাও ধুইল, শুধু মুখটা ধুইল না, উজু কি হইল? মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করল, শুধু পাও ধুইল না, উজু হইল না। ফাও ধুইল, মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করল না, উজু হইল না। চারটা একসাথে করলে উজু হয়, একটা বাদ বাদ গেলে উজু হয় না। ঠিক তেমনি ভাবে পবিত্র কোরআনের প্রায় 6,500 আয়াতের সবগুলি কথা বিশ্বাস করলে ইমান হয়, এক দুই কথা কোরআনের অবিশ্বাস করলে ইমানদার হয় না, বেঈমানই থাকে। আমার কথা বুঝে থাকলে এবার বলুন কোরআনের কত কথা বিশ্বাস করার নাম ইমান? কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান। কিন্তু আমাদের সমাজের বহু মুসলমান পরিচয়দারী লোক আছে, শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, কেউ কোরআনের অমুক কথা বিশ্বাস করে না তবুও মুসলমান হওয়ার দাবি করে, কেউ কোরআনের তমুক কথা বিশ্বাস করে না তবুও মুসলমান হওয়ার দাবি করে। এই ধরনের কোরআনের কোনো কথা অবিশ্বাস করে অমান্য করে মুসলমান হওয়ার দাবি করা খেয়ালি পোলাও খাওয়া ছাড়া আর কিছু নয়। খেয়ালি পোলাও বুঝেন? বুঝেন না মানে অনেকে। আমার ওই আবার ছোটোবেলার কথা বলছি, আমার ছোটোবেলায় ছাত্রবেলায় বাংলা সাহিত্য বইয়ে পড়েছিলাম এক কবির একটা কবিতা। কবিতার এক পর্যায়ে কবি লিখেছেন, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তার পাশে বসে রাস্তার ধুলুবালির দ্বারা খেলাধুলা করে, করেনি এরকম
রাস্তার দুলার দ্বারা বাত রান্দে, ইটের লাল ফাঁকি দিয়া ফুলাও রান্দে, কসুর ডগা দিয়া কুরমা রান্দে, আর কাদা মাটি দিয়া ফিটা বানায়। কবির বাসায় বলে, ধুলুবালির কুরমা পোলাও আর যে কাদার পিঠে, মিশামিশি খেয়ে সবাই বলে বেজায় মিঠে। ধুলাবালু দিয়া কুরমা পোলাও রানলো আর ফেক দিয়া ফিটা বানাইল, বলেন এমন কুরমা পোলাও আর ফিটা কি পরিমাণ খাইলে ফেটের খিদা যায়। সত্যই খাইতে পারে না খাওয়ার ভান করে, কাদার ফিটা খাওয়ার বান করলে যেমন ফেটের খিদা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআনের কোনো কথা মানার ভান করলে ইমানদার হওয়া যায় না। অন্তরের অন্তস্থল দ্বারা যদি কোরআনের সব কথা বিশ্বাস করতে পারো তাহলে তুমি ইমানদার হতে পারো। এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। একদল গ্রাম্য লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হয়ে বলল, আমরা ঈমানদার হয়ে গেছি। আল্লাহ বলেন, এদেরকে বলে দিন ঈমানদার হয়ে গেছি বলবে না, মাত্র আত্মসমর্পণ করেছ ইসলামের কাছে। ঈমানদার তখন হবে যখন কোরআনের সব কথা অন্তরের দ্বারা বিশ্বাস করবে। ঈমানদার তখন হবে যখন কোরআনের সব কথা অন্তরের দ্বারা বিশ্বাস করবে। আমাদের সমাজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম আছে যারা বলে আমরা ঈমানদার, কিন্তু কোরআনের কোনো না কোনো কথা অন্তরের দ্বারা বিশ্বাস করে না। আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন আর আমার যদি শাস্তি মানায় তো কয়েকটা উদাহরণ দেব। এর মধ্যে একটা উদাহরণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরায়ে নামালের ৬৫ নম্বর আয়াতে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা সুস্পষ্ট না অস্পষ্ট? কোরআনের সুস্পষ্ট কথার ব্যাখ্যা লাগে না, অস্পষ্ট কথার ব্যাখ্যা লাগে, আর সেই ব্যাখ্যাকেই কোরআনের তফসির বলা হয়। আগে এই কথাটা বুঝুন, কোরআনে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ। কাজেই কোন মাসে রোজা রাখা ফরজ বোঝার জন্য কোনো ব্যাখ্যার দরকার নাই, কিন্তু রমজানে কতদিন রোজা রাখা ফরজ আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলেননি, অস্পষ্ট রেখেছেন। আল্লাহ বলেছেন আইয়ামা মাদুদাত। এই জন্য রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের ২৯ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে সেই বছর ২৯ দিন রোজা রাখা ফরজ হবে, আর যেই বছর রমজান মাসের ২৯ তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না সেই বছর ৩০ দিন রোজা রাখা ফরজ হবে। বুঝে থাকলে বলুন রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব কোরআনে সুস্পষ্ট না অস্পষ্ট? এই জন্য ব্যাখ্যার দরকার হলো। কোরআনের সুস্পষ্টকতার ব্যাখ্যার দরকার হয় না, অস্পষ্টকতার ব্যাখ্যার দরকার হয়। সূরা নমলের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘোষণা করে দিন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিষয়ের কিতাব শরহে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিষয়ের কিতাব ফেকে আকবর এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফেকে আকবর কিতাবে উল্লেখ আছে, ওয়া যাকারাল হানাফিয়াতু তাসরিহান বিত্তাকফির বি ইতিকাদি আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা
কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো যেহেতু আল্লাহ সূরা আনামালের 65 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, সুতরাং যারা নবীর প্রতি অতিভক্তি দেখাতে গিয়ে বলে নবী গায়েব জানেন এরা কোরআনের সূরা আনামালের 65 নম্বর আয়াত মানে না, আর যারা কোরআনের কোনো আয়াত মানে না তারা মুসলমান থাকে না। নবীর প্রতি ভক্তি দেখাইতে গিয়া বলে নবী গায়েব জানে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা যেহেতু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, নবীর প্রতি ভক্তি দেখাইতে গিয়া যে নবী গায়েব জানে কইল, এর দ্বারা কোরআন অমান্য করলো। এইভাবে কোরআন অমান্য করলে আর ইমান থাকে না, মুসলমান থাকে না। কাজেই যারা যারা নবীকে ভক্তি দেখাতে গিয়া নবীকে গায়েব জাননেওয়ালা বলে এদের তো নিজেদেরও ইমান নাই। সমাজের কে সুন্নি আর কে ওয়াহাবি সেটা নিয়ে নাক গলাই বা পরে আগে খুঁজে দেখো তোমার নিজেরও ইমান নাই। কোরআনের কতগুলি কথা অমান্য করে বেঈমান হইল, কোন সূরার কত নম্বর আয়াত? সূরায়ে নমলের 65 নম্বর। আরেকটা উদাহরণ দেই শুনো, এই পবিত্র কোরআনের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, তিনি তোমাদের রুহানি বাবা, আর তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। এই আয়াতে আল্লাহ আমাদের নবীর একটা উহাদি বলেছেন, খাতামুন নাবিয়্যিন। আল্লাহর ভাষায় উহাদিটা মনে রাখুন, আল্লাহর ভাষায় উহাদিটা হইল খাতামুন নাবিয়্যিন। এই আয়াতে আল্লাহর ভাষায় আমাদের নবীকে একটা উহাদি দিয়েছেন, কি উহাদি? খাতামুন নাবিয়্যিন। হাদিস শরীফে আল্লাহ রাসূল এর অর্থ করে বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন, তার কারণ বর্ণনা করে রাসূল বলেন আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন এর অর্থ হলো আমি শেষ নবী। সুতরাং মুহাম্মাদুর রাসূলকে যারা শেষ নবী মানে না এরা সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কি পরিমাণ ইমানদার না ষোলো আনা বেঈমান? এই বেঈমানের দলের নামটা কি? এই বেঈমানের দলের নামটা হইল কাদিয়ানি। আর বর্তমান যুগে আরেক দল নয়া বাইরিছে, এইটার এই দলের নাম সাদ্দানি, এক দলের নাম কাদিয়ানি আরেক দলের নাম সাদ্দানি। কাদিয়ানি দলের নেতা হইল গোলাম আহমদ কাদিয়ানি, আর সাদ্দানি দলের নেতা হইল সাদ সাব। সাত সাপ কি কয় কইতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালিব আপনার মহব্বতের চাচা, তাই বলে আপনি তাকে হেদায়েত করে ফেলবেন? হতেই পারে না, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। নবী হেদায়েতের মালিক নন, নবী হেদায়েতের মাধ্যম। নবী হেদায়েতের মাধ্যম, হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ। সাত সব বলে আল্লাহ হেদায়েতের মালিক না, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ নাই, আর সাত সব বলে আল্লাহ হেদায়েতের মালিক না। এই লোকটার অন্ধ অনুসারী দল দলের নাম সাদ্দানি।
একদল কাজ্জানি, একদল সাজ্জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, কোন গুনাহগারকে আমি নবী বানাই না। আপনারা কি জানেন, নবী আল্লাহ গুনাহগারকে নবী বানান না বেগুনাহকে নবী বানান? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আমি কোন গুনাহগারকে নবী বানাই না। গুনাহগার মানি শাস্তিযোগ্য অপরাধী, গুনাহগার মানি শাস্তিযোগ্য অপরাধী। শাস্তিযোগ্য অপরাধী ব্যক্তিকে আমি কোনোদিন নবী বানাই না। সাজ্জানি দলের নেতা সাজ সবে কয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আল্লাহ বলেন, নবীরা এমন অপরাধ করে না, সাদ সাব বলে করে। এই সাদ সাবের অনুসারী দলটার নাম সাজ্জানি। এইদিকে 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 আর যাই না, এইদিকে আর যাই না, এখন মূল কথার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। হাদিস শরীফে রাসূল তার অর্থ বলেছেন, শেষ নবী। কাদিয়ানীরা মানে না, বলুন, কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে? মানে না। কিন্তু দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। সূরা আহজাবের 40 নম্বর আয়াত না মেনে মুসলমানের দল নাম দিলেই মুসলমান হয় না, কাফেরের দল ওইটাকে, কাফেরের দল। সুতরাং সূরায়ে নমলের 65 নম্বর আয়াত না মানলে যেমন ভাবে ইমান থাকে না, সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াত না মানলেও ইমান থাকে না। দিলাম দুইটা উদাহরণ, তিন নম্বর উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে বলেন, ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে এক অংশ, মেয়ে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। আজকে নূতন শুনলেন না আরো শুনেছেন, শুনে দেখে বলুন তো, মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ, মেয়ে ভাই কত অংশ? এক অংশ। যথেষ্ট পরিমাণ মুসলমান নামদারি বাংলাদেশে আছে যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। সমান অধিকার কেমনে দিবা? ছেলেরে যে পরিমাণ দেব, মেয়েকে সেই পরিমাণ দেব। বলেন, ছেলে মেয়েকে বেশ কম দিলে সমান অধিকার হয় না সমান সমান দিলে সমান অধিকার হয়? আপনারা বলেন, বাংলাদেশে এমন কজন লোক আছে যারা বলে সমান অধিকার চাই? দুই চারজন। নারী পুরুষের সমান অধিকার চাই মুসলমান নামদারি এমন লোক বাংলাদেশে দুই চারজন না? লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ। এই যে লক্ষ লক্ষ নামদারি মুসলমান বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই, এই কথা, এই কথাটা মেনে নিলে সূরায়ে নিসার 11 নম্বর আয়াত মান্য হয় না অমান্য হয়? সূরায়ে নমলের 65 নম্বর আয়াত অমান্য করলে ইমান থাকে না, সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াত অমান্য করলে ইমান থাকে না, সূরায়ে নিসার 11 নম্বর আয়াতটা অমান্য করলেও ইমান থাকে। তাহলে তোমরা ইমান বলতে কি বুঝো? এই সাজ্জানি দলের নেতা ইয়া নাম সাদ সাবে কয়, মাদ্রাসাত এলিম আছে, দিন নাই। কি আছে কি নাই? এলিম আছে, দিন নাই। কি চমৎকার কথা শুনেন, হাদিস শরীফে আল্লাহ রসুল তিন রকমের এলিমকে দিন বলেছেন, ওই হাদিসে জিবরিল, হাদিসে জিবরিলের মধ্যে আল্লাহ রসুল ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন, ইলমে ফেকা শিক্ষা দিয়েছেন, ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছেন, দিয়ে বলেছেন, হুয়া জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম
এই তিনটা এলিমই তোমাদের দিন তিনটা এলিমকে রাসূল আমাদের দিন বলেছেন তিনটা এলিমই একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সাজ্জাদী দলের নেতাই কয় মাদ্রাসায় এলিম আছে দিন নাই আমি বলি তুমি দিন বলতে কি গুরার ডিম বুঝো আর তোমার অন্ধ অনুসারীদেরকে দিন বলতে কি গুরার ডিম বোঝাতে চাও রাসূল এলিমকেই দিন বলছেন এলিম আছে স্বীকার করলে দিন নাই হয় কেমনে কথা বুঝেন নাই রাসূল বলেছেন এই তিনটা এলিমই তোমাদের দিন এলিম তিনটা যদি মাদ্রাসায় থাকে তাহলে দিন নাই হয় কেমনে এইজন্য বলি তুমি দিন বলতে কি গুরার ডিম বোঝো নিজেই আর ডিম দিন বলতে কি গুরার ডিম সমাজকে বোঝাতে চাও ঠিক তেমনি ভাবে যারা বলে নারী পুরুষের সমান অধিকার চাই এই কথাটা হুবহু ভাবে মেনে নিলে সূরা নিসার 11 নম্বর আয়াত মান্য থাকে না অমান্য হয় কোরআনের কোন আয়াত অমান্য হইলে ঈমান থাকে থাকে না বাকি রইল প্রশ্ন আল্লাহ এই বৈষম্যটা করলেন কেন ছেলে যেই বাবার সন্তান মেয়ে সেই বাবার সন্তান একই বাবার সম্পদ ছেলেকে দুই অংশ দেওয়া হবে কেন মেয়েকে এক অংশ দেওয়া হবে কেন এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা জরুরি কথা আমাদের মনে রাখতে হবে আল্লাহর বিধানে নারীর অধিকার নারীর পুরুষের সমান অধিকার নয় বরং পুরুষের উপর নারীর হয়তো অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার ইসলামের বিধানে আল্লাহর আইনে নারী পুরুষ সমান অধিকার না নারীর অগ্রাধিকার আর না হয় একচেটিয়া অধিকার দুই চার দুইটা কয়েকটা উদাহরণ শুনো ইসলামের বিধানে কোনো বাবার ঘরে যদি কোনো একটা ছেলে জন্ম হয় ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন ছেলেটা নাবালক থাকবে যতদিন ছেলে সাবালক হলে এমন ছেলে লালন পালন করা বাবার দায়িত্ব নয় যদি কোনো বাবা সাবালক ছেলেকে লালন পালন করে সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া কিন্তু মেয়ে জন্ম হলে নাবালক সাবালক প্রশ্ন নাই যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব এবার বলুন ছেলে ফেলার দায়িত্ব কদিন নাবালক থাকবে যদি মেয়ে ফেলার দায়িত্ব কদিন বিয়ে না হবে যদি তাহলে জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার আল্লাহ দিলেন অগ্রাধিকার তোমরা বলো সমান অধিকার জিতাইলা না ঠগাইলা এরা ইসলামেরও শত্রু নারীর অধিকারেরও শত্রু এরপর দেখুন একটা ছেলে সাবালক হলে যেমন তার বিয়ের দরকার হয় একটা মেয়েও না সাবালক হলে তার বিয়ের দরকার একটা সাবালক ছেলের সাথে একটা নাবালক সাবালক মেয়ের বিয়ে হলো একতরফা দরকারে না উভয়ের দরকারে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার বিনিময়ে ইসলামের বিধান বলে মেয়ে ছেলেকে কিছুই দিবে না ছেলে মেয়েকে মোহর দিতে হবে দুজনের দরকারে বিয়া হইল না একজনের দরকারে বিয়া হইছে উভয়ের দরকারে বিয়া হইছে ইসলাম বলে তুমি পুরুষ তুমি বিয়ে করেছো তোমার বিবিকে মোহর দাও ইসলামের বিধান বলে তুমি মহিলা তুমি স্বামীকে এক টাকাও দিও না এটা একটা সমান অধিকার না একচেটিয়া অধিকার এই সমস্ত দুঃখাবাসদের স্লোগানটা যদি আজকে আপনারা মেনে নেন যাহা আমরাও নারী পুরুষের সমান অধিকার চাই তাহলে আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে বিয়ের অনুষ্ঠানে স্ত্রীকে বলবে আমি যেহেতু তোমারে মোহর দিলাম 5 লাখ টাকা তুমি আমাকে যৌতুক দাও 5 লাখ টাকা যেহেতু সমান অধিকার কেমন মজার সমান অধিকার বলেন মোহর দিয়েই শেষ সারা জীবনের খুরাকি কে দিবে কাকে সারা জীবনের পোশাক কে দিবে কাকে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর কে দিবে কাকে এগুলির নাম সমান অধিকার না একচেটিয়া অধিকার তাহলে বলুন ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না পুরুষের উপর নারীর একচেটিয়া অধিকার দেয় আজকে যদি আপনারা এই দুঃখাবাসদের স্লোগান মেনে নেন আমরা নারী পুরুষের সমান অধিকার চাই আগামীকাল থেকে যে সমস্ত ছেলেরা বিয়ে করবে এরা তাদের বউকে বলবে
তুই আমার বাপের বাড়ি বসবাস করবে এক বছর, আর আমি তোর বাপের বাড়ি বসবাস করব আরেক বছর, যেহেতু সমানাধিকার। তোর খুরা কি আমি যুগাইব এক বছর, আমার খুরা কি তুই যুগাইবি আরেক বছর, যেহেতু সমানাধিকার। তোর ফুসাক আমি দেব এক বছর, আমার ফুসাক তুই দিবি আরেক বছর, যেহেতু সমানাধিকার। আমার কথা বুঝে থাকলে বলুন, সমান অধিকারের দ্বারা নারীর অধিকার রক্ষা হয় না ধ্বংস হয়? সুতরাং সমান অধিকার স্লোগানদারীরা ইসলামেরও শত্রু, নারীর অধিকারেরও শত্রু। এবার রইল সূরা নিসার ১১ নম্বর আয়াত। ১১ নম্বর আয়াতে আল্লাহ ছেলের জন্য দুই অংশ, মেয়ের জন্য এক অংশ বরাদ্দ করেছেন। কোন যুক্তিতে? যুক্তি একটাই, নারীর অগ্রাধিকার। এখানেও নারীর অগ্রাধিকার। আপনাদের এখনো বুঝে আসবে না এক অংশ ভাইয়া অগ্রাধিকার কেমনে হইল, দুই অংশ ভাইয়া অধিকার হইল না কিভাবে। এটা বোঝার জন্য মনে রাখতে হবে, ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়ের পর থেকে বউয়ের লালন পালন, সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদি লালন পালন। বলুন ছেলের জীবনে খরচের খাত আছে কটা? তিনটা। অংশ ভাইছে দুইটা, খরচ আছে তিনটা, অংশ পাইছে, এটা মনে রাখুন। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের আগ পর্যন্ত লালন পালন করবো বাফে, বিয়ের পরে মরণ পর্যন্ত লালন পালন করবো স্বামীয়ে। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই, খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। এখন বলেন তিন খরচ হলা দুই অংশ ফাইলে বেশি পায়, না নাই খরচ হলা এক অংশ ফাইলেই বেশি পায়? তাহলে এখানে দুই অংশ বেশি না এক অংশ বেশি? এই সব পণ্ডিতেরা এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি। এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি। এই সমস্ত পণ্ডিতের উদাহরণ ওই মূর্খ লোকটার মতো, যেই মূর্খ লোক লেখাপড়া জানে না, তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিছিল, ছেলে ছিল মেধাবী, দশ বছর লেখাপড়া কইরা এই গণ্ড মূর্খের লোক ছেলেটা দশ বছর স্কুলে লেখাপড়া কইরা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করলো, ফার্স্ট বয় হয়। ফার্স্ট বয় হইলে রোল নম্বর কত হয়? বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর ১ হইলে নম্বর বেশি পাইল, না রোল নম্বর ১০ হইলে পরীক্ষায় নম্বর বেশি পাইল। এত কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দশ বেশি। এই গোয়ারে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষাতে দিছিলে ফার্স্ট করছস? কয় ফার্স্ট করছি। কত নম্বরে? কয় দশ বস দশ নম্বরে। কয় সর্বনাশ করছস? কয় কী সর্বনাশ করছি? কয় ফাঁসের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হে দি দশ নম্বরে ফার্স করলো, তুই এত কম নম্বরে ফার্স করলে কেন? এই গোয়ারে যেমন বুঝে না দশ নম্বরে ফার্স করলে নম্বর বেশি পায়, না এক নম্বরে ফার্স করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনিভাবে আমাদের দেশের একদল মূর্খ পণ্ডিতরাও বুঝে না ছেলে দুই অংশ পাইলে বেশি পায়, না মেয়ে এক অংশ পাইলে বেশি পায়। সুতরাং এত কথা বাদ দিয়া যারা বলে সমান চাই সমান দেব, এরা সূরা নিসার ১১ নম্বর আয়াত মানে না। তাহলে তুমি ইমানের দাবি করো, ইমান কোন জিনিসের নাম? এতক্ষণে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান, কোরআনের সব কথা বিশ্বাস করার নাম ইমান। মাত্র কোরআনের দুই তিনটা কথা আজকে আপনাদের বুঝাবার চেষ্টা করেছি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কোরআনের সব কথা বিশ্বাস করে ইমান হেফাজত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।